আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা আজকে সমিতি কিপার কিবার আপ কিভাবে করতে হবে সেটি আমরা মেইলের মাধ্যমে যে প্রদান করব আপনি সেটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি এটাতে লগ ইন করবেন লগ ইন করার পর আপনি এরকম একটা ড্যাশবোর্ড আপনি দেখতে পাবেন তো আমরা আজকে বেসিক্যালি জেনারেল অপশনটি নিয়েই আলোচনা করব তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টাফ লিস্ট অর্থাৎ সমিতিতে যারা যারা কর্মরত আছেন তাদের ইনফরমেশনগুলো এখানে আপনাকে এন্ট্রি দিতে হবে এবং তাদের মধ্যে যারা যারা সফটওয়্যারে লগ ইন আলাদাভাবে প্যানেল তৈরি করতে হবে তো চলুন আমরা একটা করি জাস্ট আমরা প্লাস টেনে ক্লিক দিচ্ছি আমরা জয়নিং ডেট দিচ্ছি তার দুহাজার সতেরো স্টাফ নেম দিচ্ছি আমরা আচ্ছা তারপর হচ্ছে আমরা তার জেন্ডারটি দিচ্ছি ফাদার নেম মাদার নেম আমরা ইনপুট দিলাম না তার লোকেশন দিচ্ছি হচ্ছে আমরা ঢাকা দেন তার পদবি দিচ্ছি আমরা ফিল্ড অফিসার স্যালারি দিচ্ছি আমরা তাকে পাঁচ হাজার টাকা দেন আমি এটাকে সাবমিট করে দিচ্ছি তা আমার খেয়াল করুন আমার এখানে একটা আগে থেকেই করা ছিল আব্দুর রহিম এবং কারিমা আব্দুর রহিমের হচ্ছে হচ্ছে অর্থাৎ সফটওয়্যারের সকল কাজই উনি করতে পারবে আর কারিমার ছিল অনলি ফিল্ড অফিসার তো তাদের জন্য যদি আমি ইউজার পাসওয়ার্ড তৈরি করতে চাই তাহলে এখানে দেখেন মেক প্যানেল নামে একটি অপশন দেখাচ্ছে জাস্ট আমি কারিমার জন্য আপাতত একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করবো তো মেক প্যানেলে যাওয়ার পর আমাকে একটু বলতেছি যে ইউজার নেমটা কি হবে কারিমার তো আমি ইউজার নেম দিচ্ছি কারিমা পাসওয়ার্ড দিচ্ছি আমি 123456 তো দেওয়ার পরে আমি এটাকে সাবমিট করে দিচ্ছি অর্থাৎ কারিমা এখন থেকে সফটওয়্যারে লগইন অ্যাক্সেস পাবে তো আমি যদি এটা একটু টেস্ট করি এখন তো আমি লগ আউট করব লগ আউট করার পরে আমি হচ্ছে এখানে দিব কারিমা পাসওয়ার্ড আমার এক থেকে ছয় এখানে লেখা আছে দেওয়ার পর আমার এখানে সে চলে এসেছে এখানে দেখেন যে তারা এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব আবার তো আমরা আবার আমাদের প্যানেলে প্রবেশ করি জেনারেলের দ্বিতীয় সেকশনে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এরিয়া অর্থাৎ আপনাদের যে সদস্য এরা কয়টা এরিয়াতে ভাগ করা আছে যাদের একটা তাদের শুধু একটা হবে যাদের মাল্টিপল তাদের এখান থেকে হবে মাল্টিপল আমরা চলে গেলাম এরিয়াতে এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি আমি এটাতে দিব আমি দিচ্ছি হচ্ছে যে উত্তরা এরিয়া উত্তরা ব্রাঞ্চ আমাদের হচ্ছে মেইন ব্রাঞ্চ লোকেশন এটা আমি দিচ্ছি উত্তরা

আমাদের ডিরেক্টর লিস্ট দেখাচ্ছে অর্থাৎ সমিতির শিপ যাদের আছে তাদের গুলো এখানে এন্ট্রি দিতে হবে অর্থাৎ তাদের সাথে ফিউচারে লেনদেন করা যাবে তো আমি প্রথমেই প্লাস চিহ্নতে ক্লিক করে নিচ্ছি আমি এখানে দিচ্ছি মাহফুজ আকন্দ profession business স্ট্যাটাস অ্যাকটিভ আমি এটাকে সাবমিট করে দিচ্ছি আমি আরেকজন ডিরেক্টর এখানে মোবাইল নম্বর দিচ্ছি না ওকে আমি দুজন ডিরেক্টর এখানে আমি অ্যাড করে ফেললাম তারপর আমি আবার জেনারেলের তারপর আমি দেখতেছি ব্যাংক লিস্ট অর্থাৎ আপনাদের ক্যাশ থেকে ব্যাংকে যে টাকাগুলো যাবে এরকম কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে এগুলো আপনারা এখানে ইনপুট দিয়ে রাখবেন আমি গেলাম ব্যাংক লিস্টে আমি দিলাম হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ব্রাঞ্চ টঙ্গী ব্রাঞ্চ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি একটা কিছু দিলাম আমি একটা ব্যাংক এড করলাম আমি আরেকটা ব্যাংক অ্যাড করছি তো ব্যাংকের পর আমি চলে যাচ্ছি ভাউচার ক্যাটাগরিতে জেনারেলি আমাদের এখানে কিছু ভাউচার ক্যাটাগরি আগে থেকে করা থাকে আপনার যদি এখানে যদি আপনাদেরটা কোনো একটা মিসিং হয়ে থাকে থেকে করে আপনাদের যেমন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনকাম এক্সপেন্স মিলে আমার ছাব্বিশটার মতো ক্যাটাগরি এখানে করা রয়েছে তা আমি যদি নতুন করে একটা করতে চাই সেক্ষেত্রে আমি ওইটা আপনাকে দেখাচ্ছি আমি বাংলায় একটা করছি যেমন ক্যাটাগরি নেম হচ্ছে অন্যান্য অন্যান্য সাবমিট করে দিচ্ছি। তো একটা আমার এখানে হয়ে গিয়েছে। আর ইনকাম ক্যাটাগরি যদি অ্যাড করতে চান অর্থাৎ সমিতির রেগুলার কার্যক্রমের বাইরে যদি আপনাদের কোনো ইনকামের সোর্স থাকে সেক্ষেত্রে সেটা এখান থেকে অ্যাড করে নেবেন যেমন আমি ইনকাম এখান থেকে আমি দিলাম হচ্ছে গাড়ি বিক্রি করে আপনারা এক্সট্রা ইনকাম করেছেন তো সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো যাওয়ার পর আমাদের স্কিম অর্থাৎ আপনার ডিপিএস প্রোডাক্ট কয়টা হবে সেটা যেমন আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে যদি দৈনিক প্রিমিয়াম নিয়ে থাকেন ডিপিএস এর সেক্ষেত্রে আমি দিচ্ছি হচ্ছে দৈনিক তিরিশ টাকা সিকোয়েন্স একদিন অর্থাৎ একদিন পর পর তিরিশ টাকা করে জমা হবে এটা শুধুমাত্র স্কিম তৈরি করলাম আমরা অ্যাকাউন্ট পরে তৈরি করতে হবে আমি সেটা পর্যায়ক্রমে দেখাবো আমি এটাকে সাবমিট করে দিলাম দেন আমাদের যদি সাপ্তাহিক ডিপিএস থাকে তাহলে আমি এখানে দিব হচ্ছে সাপ্তাহিক একশো টাকা এখানে আমি সিকুয়েন্স হিসেবে আচ্ছা তারপর আমি আবার জেনারেলে চলে গেলাম এবার আমাকে চাচ্ছে যে এফডিআর স্কিম অর্থাৎ আমাদের এফডিআর কত ধরনের হবে আমি এখানে প্লাস করলাম আমাকে প্রথম বলতেছে যে এফডিআর এর টাইপটা কি হবে মান্থলি প্রফিট অর্থাৎ আমরা কি প্রতি মাসে তাকে প্রফিট দিয়ে দিব নাকি প্রফিট হবে আমরা আগে মাসিক দশ অর্থাৎ যেই অ্যামাউন্ট টা রাখবে সেটা থেকে দশ সে প্রতি মাসে পেয়ে যাবে এফডি এর ডিউরেশন আমি দিলাম হচ্ছে বারো মাস অর্থাৎ এখানে মান্থ বারো মাস পার্সেন্ট দশ দশ পার্সেন্ট এটা দিয়ে আমি একটা স্কিম তৈরি করে ফেললাম আমি আরেকটা স্কিম তৈরি করবো সেটা দিব হচ্ছে মাসিক বিশ পার্সেন্ট অর্থাৎ অ্যামাউন্টের পরিমাণ যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আমরা বিশ পার্সেন্ট দিতে পারি এখানেও আমি এক বছর মেয়াদি রাখলেই হবে এটা অথবা আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি এটা মিনিমাম ছত্রিশ মাস রাখতে হবে প্রফিট পার্সেন্ট টোয়েন্টি মানে আমি এটাকেও অ্যাড করে ফেললাম আমি আরেকটা ফিক্সড প্রফিট অ্যাড করব এখন মান্থলি প্রফিট নয় এটা হবে ফিক্সড প্রফিট অর্থাৎ দ্বিগুণ বোনাস স্কিম আচ্ছা এটা আমরা দশ বছর দিতে পারি যে দশ বছর যদি আমাদের কাছে তার টাকাটা জমা থাকে সেক্ষেত্রে সে দ্বিগুণ পাবে তো আমি ডিউরেশন দিলাম একশো বিশ মাস অর্থাৎ বছর অর্থাৎ সে যে টাকাটা রাখবে সেটার মেয়াদ যদি দশ বছর পূর্ণ হয় তাহলে সে ডাবল টাকা পাবে আচ্ছা আমার তিনটা এফ এর স্কিম তৈরি হয়ে গিয়েছে এটা আমি যখন এফ এর অ্যাকাউন্ট তৈরি করব তখন দেখাবো যে এটা কিভাবে এখানে কাজে আসলো আচ্ছা জেনারেলে তারপরে আমাকে দেখাচ্ছে সেটিংস অর্থাৎ আপনার সমিতির নাম যেমন আমি এখানে দিচ্ছি হচ্ছে স্পেসিফিক তারপর হচ্ছে সাবটাইটেল অর্থাৎ আপনাদের স্লোগান শর্ট নেম ফোন নাম্বার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ওয়েবসাইট অ্যাড্রেস যদি থাকে আপনাদের স্কয়ার লোগো অর্থাৎ লোগো দিতে পারবেন লোগোর সাইজ কি হবে এটা এখানে দেখাচ্ছে আমরা আপাতত একটা লোগো দিচ্ছি এটা দেওয়ার পরে আমি আমার সিস্টেমটা আপডেট করে ফেললাম এখন দেখেন আমার এখানে লোগো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর আমার এখানে সমিতির নামটাও চেঞ্জ হয়ে গিয়েছে দEsto আমি থেকে আপডেট করে দিলাম তারপর আমি আবার আমার হোম পেজে ফেরত যাব জেনারেলের সর্বশেষে থাকবে হচ্ছে অ্যাসেট তো অ্যাসেটের কাজটা কিভাবে করতে হবে সেটা আমি অন্য একটি ভিডিওতে দেখাবো কারণ হচ্ছে অ্যাসেট এর ব্যাপারটা একটু বিস্তৃত এটা আসলে সেটিংসের মধ্যে পড়ে না তারপরে আমরা এটা এখানে রেখে দিয়েছি তো ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওতে আমি অ্যাকাউন্টস দেখানোর চেষ্টা করব ক্রেডিটস দেখাবো আরেকটা ভিডিওতে ডেবিটস ভাউচার পর্যায়ক্রমে আমি প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদাভাবে ডিসক্রিপশন আকারে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য এবং সমিতি কিপার ব্যবহার করার জন্য